আরজি করে নিহত চিকিৎসকের বাবা, তিনি কি বলছেন শুনুন। প্রথম দিন থেকে বলে আসছি, যারাই রাস্তায় নেমে আন্দোলন করছে এবং কথা বলছে তাদের সঙ্গে সবসময় আমরা আছি। এবং আজকে যে এত একটা দুর্বৃত্ত দুর্গ তৈরি করে তাদের আন্দোলন আটকানোর চেষ্টা হচ্ছে, খুবই দুঃখজনক। কলকাতা সিপি যিনি, তার তো সৎসাহস থাকা উচিত ছিল যে যারা নিরস্ত্রভাবে আন্দোলন করতে এসেছে তাদের সঙ্গে তুমি কথা বলতে পারো। তারা তো গেছে হাতে কোনো তরোয়াল অস্ত্র কিছুই নেই, তারা ফুল হাতে নিয়ে গেছে, তাদের ওই লোহার ব্যারিকেড দিয়ে আটকানো, এটা তো একটা অমানবিক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।